কালকে যেই কেকটা আমি রেডি করেছিলাম, তো এই কেকটা হচ্ছে সেই কেকটাই। আর কেমন হয়েছে আমাকে জানিও, দেখতে বেশ খুব সুন্দর লাগছে। আমি বলছি কেকটা কেন রেডি করেছিলাম তোমাদের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মো, আর আশা করি তোমরা সবাই ভালো রয়েছ। আমিও ভালো আছি। আজকে সানডে, 5ই জুলাই, আর সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি ব্রেকফাস্ট বানাবো, আর ব্রেকফাস্টের জন্য আমি করব হচ্ছে আজকে এগ। আর ব্রেকফাস্টে আমি করব চিজ ডিম টোস্ট, আর এইটা খুবই সোজা বানানো। আর তোমরা দেখতে থাকো কিভাবে তাহলে আমি এই চিজ এগ টোস্টটা করে থাকি। ব্রেকফাস্ট করার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দই মাখিয়ে রেখেছিলাম। আর আজকে আমি করব পোস্ত চিকেন। তো পোস্ত চিকেন করার জন্য দুইটা চিকেনটাকে বেশ 1 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। আর এখন তো আজকে তো সানডে, আর এখন আফটারনুন বললাম কারণ হচ্ছে এখন অলরেডি বেজে গেছে 12টা 20, তাই জন্য আফটারনুন বললাম। সকালবেলা ব্রেকফাস্টের পরে কাজকর্ম করার সময় তোমাদের সাথে এক ফোঁটাও আমি কথা বলতে পারিনি, কারণ আমি চাইছিলাম আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিই, তো তাই জন্য সকালবেলা এক ফোঁটাও তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এখন চলে এসেছি রান্নাঘরে, যেই দেখলে যে মাংসটা মানে চিকেনটা ম্যারিনেট করা আছে ওটা এখন রান্না করবো। আর আজকে করব হচ্ছে পোস্ত চিকেন। আর সকালের ব্রেকফাস্টে দেখলে তো খুব ভালো হয়েছিল, অমনি ভাবে একদিন ট্রাই করো, খুব ভালো খেতে লাগে, একটু অন্যরকম। ডিম টোস্ট তো আমরা সবাই খাই, তো এটাই হচ্ছে একটু ডিম টোস্টের মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলে বেশ অন্যরকম হয় কিন্তু খেতে, তো একবার ট্রাই করো। আর আজকে আমি কিন্তু বেজায় খুশি, বেজায় মানে খুব খুশি, খুব খুশি। আর নিশ্চয়ই বলবো তোমাদেরকে কেন এত আমি খুশি আজকে, মানে আজকে একটা খুব ভালো দিন আমাদের সবার কাছে, মানে আমার পরিবারের সবার কাছে খুব ভালো দিন, তো তাই জন্য আমরা সকলেই আজকে খুশি। তো তাই জন্য একটুখানি কালকে কেক বানিয়েছিলাম, আর সেটা নিশ্চয়ই তোমাদেরকে বিকালবেলা শেয়ার করব যে কেন আমি কালকে কেক বানিয়েছিলাম। আর তাহলে এখন চলো রান্নাটা করে ফেলি। ও, আরেকটা কথা জানো তো, আমি তো আজকে মানে এত খুশি, এত খুশি, ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে চলে গেছি, আর অন্য সমস্ত যে কাজকর্মগুলো সেগুলো করছি মনের আনন্দে, একদম মজাসে কাজ করছি আমি। আর এদিকে বসিয়ে গেছি ভাতটা। আর ভাতটা কি হয়েছে জানো, আমি ভুলেই গেছি যে আমি ভাতটা বসিয়ে গেছি, তারপর হট করে আমার মনে পড়লো এই রে আমার ভাতটা বসানো রয়েছে। আর এখানের ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যায় বলা যেতে পারে। তো আমি তারপর বলছি এ বাবা, আমি ভাতটা তো নামাইনি, তারপর জলদি জলদি করে এসে দেখছি যে ভাতটা মানে ভাগ্যিস গলে যায়নি, আর গ্যাসের চারিদিকেও পড়েনি এইটুখানি রক্ষে, কারণ আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে গেছিলাম। খুব ভালো হয়েছে লো ফ্লেমে দিয়ে গেছিলাম, আর অন্য কাজগুলো তখন করছিলাম, নয়তো ব্যাস হয়ে যেত, আজকে ভাতের অবস্থা খারাপ হয়ে যেত। আর আমার এত ভালো দিনটা, ভাতটা খারাপ হয়ে গেলে স্বাভাবিক, একদম একটু হলেও মনটা একটু খারাপ হয়ে যেত,
তো ঠিক আছে, কিছু হয়নি, কারণ আজকে মন খারাপ করার কোনো দিনই না, আজকে শুধু মন ভালো করার দিন। তো চলো, আর এমনিতেও তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে কথা বলতে গেলে আমার মনটা বেশ ভালো হয়ে যায়, বেশ খুশি খুশি হয়ে যায়। আমি তো রান্নাটা শুরু করে দিই, চলো। পোস্ত চিকেন করার জন্য আমি অবশ্যই নিয়ে নেব হচ্ছে পোস্ত, একটু বেশি করে নিচ্ছি। আর দেখো পোস্তটা একদম মিহি হয়ে গেছে, একটু একটু কয়েকটা হয়তো দেখতে পাবে দানা হয়ে গেছে, দানা আছে, বাট এমনি পোস্তটা একদম খুব ফাইন ভাবে হয়ে গেছে মিক্সচার। পোস্তটা বাটা হয়ে গেছে, আমি এবার মধ্যে একটা পেঁয়াজ, তিনটে লঙ্কা, একটু আদা আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, তিন কোয়া, হ্যাঁ দেখো 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তো এটাকে এবার ভালো করে মশলাটা করে নিই। মশলাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি মাংসটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব, কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দেবো হচ্ছে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই করি, তোমরা যেই তেল ব্যবহার করতে ইচ্ছা করবে তোমাদের সেই তেল দিয়েই করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দিই। আর দেখো পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন গুলো দিয়ে দিই। আর এবার দিয়ে দেবো দেখো এই মশলাটা, যে পেঁয়াজ আদা রসুন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নিই কিছুক্ষণ। ভালো করে এটা কষে যাক, তারপরে সবার লাস্টে দেব পোস্তটা। আর এই রেসিপিটা জানো তো আমার বেস্ট ফ্রেন্ড আমাকে প্রথম খাইয়েছিল, তারপর থেকে তো আমি এটাই মানে করি, খুবই করি, আমার খুব ভাল লাগে। আর এখানে পোস্ত কি সবসময় অ্যাভেলেবেল থাকে না, যখনই অ্যাভেলেবেল থাকে তখনই আমি এই পোস্ত চিকেনটা আমি করি, ভীষণ ভাল লাগে। আর আমার বেস্ট ফ্রেন্ডও খুব ভালো রান্না করে, ওই প্রথম আমাকে এই রান্নাটা শিখিয়েছিল যে কেমনি করে করতে। চলো দেখি এটা মনে হয় এতক্ষণে হয়ে গেছে, কি হয়েছে, জল তো বেরিয়েছে। এটার মধ্যে কিন্তু এখনো পোস্তটা পড়েনি, আর এটা একবার বানিয়ে দেখো, এটা হেভি টেস্টি হয়। দেখো কথা বলতে বলতে এটা নিয়েই গেছে, মানে আমি এই যে ছোট্ট গ্যাসের এটা নিয়ে খুব প্রবলেমে পড়েছি। আর এটা কিন্তু খুবই ইজি বানানো, একদম খুবই ইজি, কোনো তামঝাম নাই এর মধ্যে, আর হচ্ছে খেতেও খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। এবার দিয়ে দেবো হচ্ছে আমি এই পোস্তটা। আচ্ছা এগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো এর মধ্যে কিন্তু কোনো হলুদ টলুদ কিছু পড়বে না, আমি সর্ষের তেল দিয়েছি বলে হচ্ছে একটু হলুদ কালার চলে এসেছে।
আর এটা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো খেতে লাগে, খুব ভালো লাগবে। ভাত দিয়ে খাবো বলে একটু এমনি এমনি মানে এমনি রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের গন্ধ আমার খুব ভালো লাগে। বেশি দিলাম না, কিন্তু অল্পই দিলাম, তোমরা চাইলে এর মধ্যে বাটারও দিতে পারো। আমার একদম রেডি চিকেনটা। চলো এবার এটাকে নামিয়ে ফেলি। এ দেখো পোস্ত চিকেন একদম রেডি, আর এটাকে খেতে ভীষণ ইয়াম্মি হয়, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আজকের মতন পুরো লাঞ্চের কোটা শেষ আমার, ঠিক আছে, রাতেবেলাও কিছু হবে না, মানে রান্নার কোটাটাই শেষ। আর আজকে তো দেখালাম তোমাদের পোস্ত চিকেন করেছি, আর হচ্ছে এ দেখো এটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, সেটা হচ্ছে ডাল। ডাল সিদ্ধ কার কার ভাল লাগে আমাকে বলো, আমার কিন্তু খুব ভাল লাগে। আর ডাল সিদ্ধর মধ্যে দেখছো তো শিম রয়েছে বেলা, তো এমনিভাবে কোনোদিনও ট্রাই করো, খেতে খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। রোজ ডাল তো আমরা খাই, কিন্তু ডাল সিদ্ধর মধ্যে যদি তুমি একটু শিম আর আলু দিয়ে দাও দেখবে বেশি টেস্টি, মানে ওটা খুব ভাল লাগে, খুব অসাধারণ হয়। জাস্ট একবার ট্রাই করো অবশ্য। তাহলে চলো আমি রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিই, আবার তোমাদের সাথে গুড ইভিনিং। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি, আমি গিয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি ঘুমিয়ে মানে চোখ মুখ একদম ফুলে গেছে। আর তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, বিকালবেলা তোমাদেরকে বলবো, সেই কথাটা এখন তোমাদের সাথে শেয়ার করি। আসলে আজকে হচ্ছে 5ই জুলাই, আর আমাদের জীবনে সবার কাছে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, আমাদের পরিবারের সবার কাছে, সকালেই বলেছিলাম। তো আজকে হচ্ছে আমার বোনপো, মানে আমার দিদি ভাইয়ের ছেলে, আমার বোনপো, একমাত্র বোনপো, ওর আজকে হচ্ছে জন্মদিন। আর যেহেতু কলকাতার বাইরে রয়েছি, তাই জন্য মানে একটুখানি তো অন্যরকম যায়, যখন কলকাতায় থাকতাম তখন তো বেশ আমরা সবাই একসাথে খুব মজা করতাম, একসাথে মজা করে কেক ফেক কাটতাম, একটা গেট টুগেদার হতো, মানে খুবই মজা হতো করি। কিন্তু মজাটা একটু অন্যরকমের হয়ে গেছে, সেটা হচ্ছে এখন ভিডিও কলে ও যখন কেক কাটে তখন হচ্ছে আমরা আমাদেরকেও ফোন টোন করা হয়, তো আমরা মানে আমরাও থাকবো, সবাই মিলে একসাথে ভিডিও কলে কেক কাটা হয়। তো যেহেতু এই বছর ও 18 বছর বয়সে পড়ে যাচ্ছে, তো তাই জন্য আমিও একটা কেক বানিয়েছি, আর কালকে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কালকের ভিডিওটা তো আজকে চলে যাবে, তো তাই জন্য তোমাদের কাছে ও দেখেই নিত, তাহলে ওকে আর আমার সারপ্রাইজ দেওয়া হতো না, তো তাই জন্য কালকে তোমাদেরকে আর কেকটা দেখাইনি, শেয়ার করিনি, ও দেখে নেবে। আর এখন ও যখন একটু বাদে ফোন করবে মানে ভিডিও কলে কল করবে, তখন আমি ওকে দেখাবো এটা, আর এই ছোট্ট খুশিটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম আজকে। আর এইটা তোর কেক, এটা তোর কেক, আমি তোর হয়ে কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন হয়েছে কেকটা? দেখলে তো বন্ধুরা, এইভাবেই জন্মদিনটা সেলিব্রেশন করি 2 বছর ধরে, কি আর করব, আমি তো আর কাছে যেতে পারছি না, তো এমনিভাবেই একটু মজা করে নিই। আর আজকে দেখো আমি কিন্তু সেই তোমাদের লকডাউনে দেখিয়েছিলাম, লকডাউনের আগে দেখিয়েছিলাম মানে আগে কিনেছিলাম কিছু জামা কাপড়, তার মধ্যে একটাই জামা পরে নিয়েছি, কি করব, বাড়িতে বসে বসে জামা কাপড়গুলো সব কাজে আমাদের, মানে পড়াই হচ্ছে না, বেরোনোই হচ্ছে না, পড়াই হচ্ছে না, তো তাই একটুখানি পরে নিলাম, ঘরে কি আর করা যাবে। আর আজকে 5ই জুলাই, আজকের দিনে যাদের যাদের হ্যাপি বার্থডে, তা আমার তরফ থেকে তাদের সবাইকে হ্যাপি বার্থডে, যেই যে
একখান থেকে আমাকে দেখে থাকছো কিনা, তাদের সবাইকে জানাই হ্যাপি হ্যাপি ভালা বার্থডে। আর তাদের জন্য এই কেকটা রইল, অবশ্যই এই কেকটা তাদের জন্য কিন্তু রইল। আর তো চলো, আজকের দিনটা কিরম ভাবে কাটলো, আর আজকের দিনটা তো আমার বেশ খুবই ভালো কাটলো, যেহেতু আমার বোনপোর জন্মদিন ছিল। আর তোমাদেরও যাদের জন্মদিন আজকে, তারা সবাই ভালো দিনটাকে কাটাও, খুব মজা করো। যাই হোক, ঘরে বসে পরিবারের সকলের সাথে মজা করা, যেমন ভাবে মজা করা তেমন ভাবে মজা করো তোমরা। আর তোমরা যেখান থেকে, যে কটা বন্ধু আমাকে দেখছো, আমার ভিডিওগুলোকে দেখছো, আজকের ভিডিওটাকে তোমাদের কাছে বলছি যে আমার দিদি ভাইয়ের ছেলে আমার বোনপোর জন্য তোমাদের কাছে এটা চাইছি যে তোমরা একটু আশীর্বাদ করো ওকে, ও যেন একটা ভালো মানুষ হয়, ও যেন একটা জীবনে ভালো মানুষে পরিণত হতে পারে। আর তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আমার আর আমার বোনপোর কিছু ছবি শেয়ার করলাম, যেহেতু ওর আজকে জন্মদিন, তাই জন্য আমার কাছে কিছু ছবি ছিল, সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে।